পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও জেলা পরিষদ, চণ্ডীপুর ব্লক প্রশাসন ও চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত বিবেক চেতনা উৎসব সোমবার চণ্ডীপুর ব্লকের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় হাই স্কুলে প্রাঙ্গণে বিবেক চেতনা উৎসবের সূচনা করেন চণ্ডীপুর বিধানসভার বিধায়ক অমিয় কান্তি ভট্টাচার্য। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীপুর ব্লকের বিডিও অনির্বাণ মণ্ডল, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি অপর্ণা ভট্টাচার্য, ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনীল মণ্ডল, উপপ্রধান সুনীল আড়ি, সমাজকর্মী স্নেহাংশু পণ্ডিত সহ বিশিষ্টজন। এদিন বিবেক চেতনা উৎসব উপলক্ষে ঈশ্বরপুর হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয়েছিল এক ফুটবল প্রতিযোগিতা। বর্তমান যুব সমাজকে স্বামী বিবেকানন্দের ভাবধারা ও আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান স্থানীয় বিধায়ক অমিয় কান্তি ভট্টাচার্য। তবে যাই হোক, এই বিবেক চেতনা উৎসবকে ঘিরে কার্যত উন্মাদনা জেগেছে এলাকাবাসীর মধ্যে। পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণেন্দু কাপড়ি, রিপোর্ট টাইমস বাংলা।